नमस्कार বন্ধুরা, আজকে के দেখুন আবার ফের আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি এই ফুলকপিটা রান্না করব। দেখুন এগুলো সবুজ ফুলকপি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো একটু আমি চিড়ে নিয়েছি কারণ যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়। আর এগুলোকে আমি ভালো করে ফ্রেশ জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। আর দেখুন এখানে একটা বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটা 200 গ্রামের মতো হয়তো হবে, আমি তো আর নেবে নিইনি, আমি এমনি আনজাতেই বললাম আপনাদের। তা যাই পারি হোক, আপনাদের যদি একটু বেশি রান্না মানে ফ্যামিলি যদি একটু বড় থাকে তাহলে আপনারা একটু বেশি বেশি পরিমাণগুলো নিয়ে নেবেন। এদিকে দেখুন আমি একটা বড় টমেটো নিয়েছি, এখানে অনেকগুলো ক্যাপসিকাম কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা আধখানা নিয়ে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আছে একটা বড়, আর 3 পিস কাঁচা লঙ্কা নিয়ে চালা করা আছে। মশলা দেখুন এখানে আমি গোটা মশলা, এখানে কিন্তু কোনো মশলা আমি কিছু ব্যবহার করছি না, শুধু হলুদের গুঁড়াটাই আমি দেবো। আর আমি দেখুন রং হওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর ধনে জিরে, আর দেখুন 6-7টা গোলমরিচ আছে, এগুলোকে আমি শিলে বেটে নেব। আর এখানে 3টে আমার ডিম আছে। আপনারা যদি পরিমাণগুলো সব বাড়িয়ে নেন তাহলে একটু বেশিই হবে, আমি এখানে একটু কম পরিমাণই দেখাচ্ছি। আর এখানে পরিমাণ মতো নুনটা দিতে হবে, আর এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করছি। আমি কড়াটা বসানো আছে। জলের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, তার মধ্যে 1 চামচ দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ জলটাতে। জলটা আমি এবারে জলটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা জলটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এই জলটা আমি নিয়ে, এই দেখুন আমি একটা থালার মধ্যে কপিগুলো রেখেছি, এবার এই জলটাকে আমি নিয়ে এই কপির মধ্যে দেব। কারণ কপিগুলোর জল দিয়ে আমি সিদ্ধ করে নিই, কপিগুলো ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এটাকে আমি আধ ঘন্টা এই কপিগুলোকে একটু ভিজিয়ে রাখব। এবার এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন যে কপিটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গরম নুন হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি আধ ঘন্টা হয়ে এসছে, আমি ততক্ষণ এটা থাক। এদিকে আমি ডিমটা ভাজবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। ডিমটা একটু লাল করতে হবে, আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডিম ভাজাটা দেখুন হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। এবার ডিম ভাজাটা তুলে নিচ্ছি। এবার এই একই তেলে দেখুন আধ ঘন্টা হয়ে গেছে আমার, এদিকে আমি এই কপিগুলো এবার জল টাঞ্চ একটা চুবড়িতে ছেঁকে নিচ্ছি। ভালো করে খুঁটি দিয়ে ভালো করে একটু চেপে চেপে নেবেন যাতে না জলটা থাকে। সেই তেলে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি, সাবধানে দিতে হবে। এর মধ্যে আমি দেখুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সাবধানে নুন দিয়ে দিচ্ছি। আমি জলের সাথে একটু দিয়েছিলাম আপনারা দেখেছেন, এই জন্য আর একটু কম দিচ্ছি। কপিগুলো লাল লাল করে ভাজতে হবে। এদিকে আমার কপিটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখুন আমি যে মশলাটা রেখেছি এটা আমি পাশে বেটে নেবো।
কারণ আপনাদের ছিলে দেখাতে পারতাম, আমার চুলটা মানে জায়গাটা খুবই ছোটো, তাই আমি পাশে একটু বেটে নিতে যাচ্ছি, ততক্ষণ আমার কপিটা ভাজা হচ্ছে। বন্ধুরা আমার বাঁকা হয়ে গেছে, এই আমার চুল, দেখুন দেখুন আমার জায়গাটা, আমার জায়গাটা কত ছোটো, তাই আমি সাইডের চুলটা রেখে বেটে নিয়েছি। এই দেখুন এরকম দেখেছি, এদিকে মশলা হয়ে গেছে, আর কপিটা দেখুন এখনও হয়নি, কপিটা সময় লাগবে, একটু লাল করতে একটু সময় নিয়ে ভাজতে হবে। এদিকে দেখুন আমি ধুয়ে কষাটা বসানো গেলে কষাটা লেগে যাচ্ছে, আপনারা অবশ্যই ধুয়ে বসাবেন, অল্প সময়ের মধ্যে রান্না সব হয়তো পারি না করতে, আপনাদেরকে এতটা পারি দেখানোর চেষ্টা করি। কপিটা দেখছেন কত ছিলো, অল্প হয়ে গেছে কপিটা, ভেবে আমার হয়ে উঠছে কপি ভাজাটা, এবার আমি নাড়িয়ে দেবো আমার কপি ভাজাটা, আমরা দেখুন নাড়িয়ে নেবো, এরকম করে ভেজে নিয়েছি, দেখুন কত কমে গেছে। এবার আমি একই কড়াটা পরিষ্কার করে নেবো, এবার আমি কড়াই তেল দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমার আলুটা আছে, এখানে আলুটা আমি ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লাল করে আলুটা ভেজে নেব। আমি কিন্তু জেঠাটা আজ অব্দি রান্না দেখিয়েছি, আজ অব্দি রান্না আপনাদেরকে দেখিয়েছি, আমি কিন্তু বাটা মশলা দিয়েই করার চেষ্টা করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে শিল আছে, আমার ছোটো শিল, আমার দেখেছেন শিলটা আপনাদের দেখিয়েছি, আমি এই শিলে বেটে নিই, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, এখন তো শিল কেউ ব্যবহার করে না, এখন সব মিক্সারেই করে, আমি এখানে বাটা মশলা দিয়ে করেছি। মা মাসিরা তখন বাটা মশলা রান্না করতেন, খুব সুস্বাদু খেতে হতো, এখন তো সব গুঁড়ো মশলা উঠে গেছে বাজারে, এই গুঁড়ো মশলা দিয়ে আমরা তো চটজলদি ছেড়ে ফেলি, কিন্তু বাটা মশলার স্বাদটাই আলাদা। আজ কিন্তু আমার মেয়ে পাশে আছে, আমার একটা 12.5 বছরের একটা মেয়ে আছে, সে কিন্তু ভিডিওটা করছে, আপনাদের একদম পরিচয় করিয়ে দেবো। আরেকটু লাল হবে আলুটা, আমার আলু ভাজাটা হয়ে উঠছে, দেখুন কিরম লাল করেছি আলু ভাজাটা, দেখতেই পাচ্ছেন। আমি দেখছেন ক্যাপসিকামটা আছে, আমি ক্যাপসিকামটা প্রথমে ভেজে নেব, আমি একটু লাল করে ভেজে নেব। এরই মধ্যে আমি এবার দেখি পেঁয়াজ আর 3 পিস যে কাঁচা লঙ্কাটা আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে একটু ভাজতে হবে,
দেখুন আমার পেঁয়াজ ভাজাটা কিরকম হয়েছে। এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এইভাবেই নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আমি এতে এখনো পর্যন্ত নুন দিইনি, এবার আমি একটু নুন দেব। ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বাটা মশলাটা আছে, দেখুন সেই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। যে বাটি আসছিল মশলাটা সেই জলটা আমি এখানে দিই। এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে, যখন মশলা থেকে তেলটা ছাড়বে তখন জানবেন হয়ে গেছে মশলাটা। সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা দেখুন কষানো হয়েই গেছে। এবারে আমি যে কফিগুলো ভেজেছিলাম সেই কফি আর আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার এটা ফের আমি 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। একটু আঁচটা কমিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে ধরে যাবে কড়াই। এটা ফের আমি একটু জল দিয়ে দেবো, কড়াই লেগে যেতে পারে। এটা দিয়ে যতক্ষণ না একটু শুকনো হচ্ছে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দেবো। দেখুন আমার এটা জলটা মরে গেছে, যে লাস্টে যে আমি জলটা দিয়ে করছিলাম। আবার আমি জল দিয়ে দেবো। জলটা দিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা জল দেবেন। আপনারা যদি মনে করেন একটু জুস খেতে চান তাহলে একটু জলটা বেশি দিয়ে দেবেন, আর যদি বলেন মাখা মাখা করে খাবো সেটা আপনারা একটু পরিমাণটা কম দেবেন। কারণ এখানে ফুলকপিটা একটু গরম জলে ভেজে নিয়েছিল, আধ ঘন্টা নরম হয়েছে, আর আলুটা আছে ভালো করে ভাজা আছে সেটাও নরম হয়েছে। এটা 10 থেকে 15 মিনিট আস্তে নর্মালে জালটা দেবেন। যতক্ষণ না কপি আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি দেখুন 10 মিনিট পর আমি এটাকে ঢাকনাটা খুলছি। দেখুন কতটা জল দিয়েছি, কত কমে গেছে। এবার দেখবো আমি আলুটা আর কপিটা সিদ্ধ হয়েছে কি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, মানে কপিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন যে তিনটে আমি ডিম ভেজেছিলাম সেই ডিমগুলোকে আমি বটি দিয়েই কেটেছি। দেখুন আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, অসুবিধে নেই। আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা গোটা গোটা ডিম দেবেন আরও দেবেন। আমি এখানে তিনটে দিয়েছি। এটাকে আর একটু 1 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে আর একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে, আমি আরও এখন দেখি আমার রান্নাটা হয়ে গেছে।
सुंदर देखो बाटा मसला एखे गुड़ो मसला तो पड़े देखे ही अपनारा देखो कत सूंदर एक रंग होने ओपर दिए एक धनी पता नहीं छुड़े देव हमार राननाटा हो गए एक बाटी नहीं बाटीटा छुड़े नब देख हमारे राननाटा हो गए और देख कत झोल लिखे हमें आज के दोपुर भात दिए खाव जर एक झोल रेखे देखो झोलटा कत घन हो भिडियो शेष कर नमस्कार बंधुरा।